স্বাগত নিউজ বর্তমানে অঙ্কিতা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই আপনাদের যে খবরের আপডেট দেব যে 240 রান করে, কিন্তু এই মুহূর্তে 50 ওভার শেষ করে 240 রান করলো টিম ইন্ডিয়া। এবং এরপর কিন্তু তাদের পালা বোলিং এ, এবং যেটা আমরা দেখলাম আজকে অস্ট্রেলিয়ার ফিল্ডিং থেকে শুরু করে যদি বোলিং বলি, উভয় কিন্তু দুর্দান্ত ছিল। এবং টিম ইন্ডিয়ার কিন্তু আজকে বল করতে যথেষ্ট সমস্যা হয়েছে। সেক্ষেত্রে যেটা বিশেষজ্ঞরা রয়েছেন, ক্রিকেট যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা যেটা বলছেন, আজকে নরেন্দ্র মোদীর যে স্টেডিয়ামের যে পিচ, এই পিচ কিন্তু বোলিং সহায়ক। সেক্ষেত্রে সেকেন্ড হাফে ইন্ডিয়া যখন নামবে, তাদের বল করতে ঠিক কতটা সুবিধা হয় নাকি তাদের ডিউ ফ্যাক্টরের জন্য অসুবিধায় পড়তে হয়, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ, অন্যদিকে নিন্দা থেকে রয়েছে আমাদের আর এক প্রতিনিধি সাধনা মিস্ত্রি। বুদ্ধদেব, প্রথমে তোমার কাছে যাব, প্রথমে তোমার কাছে যেটা জিজ্ঞেস করব, ডিউ ফ্যাক্টর নিয়ে আমরা বারবার আলোচনা করছি, অথচ ভারত টসে হারার পর কিন্তু তাদেরকে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু ইয়েই করতে, মানে বলই করতে হবে, তো ডিউ ফ্যাক্টরে কতটা সমস্যা পড়তে হতে পারে তাদের? দেখো, প্রথমেই বলবো ভারত একটা লড়াইয়ের মতন রান করেছে, অর্থাৎ 240 রান স্কোরবোর্ডে, যেখানে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেট, সেই উইকেট কিন্তু পুরোপুরি ব্যাটিং সহায়ক হয় নয়। এবং সেখানে কিন্তু বলের ক্ষেত্রে আমরা দেখেছি বোলাররা কিন্তু যথেষ্টই সুবিধা পেয়েছেন। প্রথম দিকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা শুরুটা অসাধারণ করেছিলেন, গিল আউট হয়ে যাওয়ার পর তারা ইনিংসের টেনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু দেশের অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা, তিনি দায়িত্ব জ্ঞানহীনভাবে একটি শট খেলেন এবং তারপরে কিন্তু 41 বলে 47 রান করে তিনি সাজ করে পেলেন। তিনি যদি উইকেটে আরও বেশ কিছুক্ষণ থাকতো তাহলে কিন্তু এই স্কোর অনেক দূর যেত। তবে বারবারই দেখা গেছে এই ইনিংসের হাল ধরেছেন, কিন্তু পরবর্তীতে শ্রেয়াস আরও আউট হয়ে যান দ্রুত, তারপরে কিন্তু ইনিংসের হাল ধরেছেন দেখা গেল কেএল রাহুলকে, তিনি কিন্তু 107 বলে 66 রান করেন, বড় শট কিন্তু তিনি মারতে পারেননি, মাত্র 1টি 4 মেরেছেন, অর্থাৎ 62টা সিঙ্গেলস ডাবলসের ওপর তিনি খেলেছেন, রান পেয়েছেন। রবীন্দ্র জাদেজা, তার কাছেও আশা করা হয়েছিল, তিনিও কিন্তু রান পাননি, 22 বলে 9 রান করে তিনি সাজ করে ফেরেন। তবে সূর্যকুমার যাদব, আমি বারবারই বলছিলাম এই সূর্যকুমার যাদবকে নিয়ে অনেক এক্সপেকটেশান তৈরি হয়েছিল বিশ্বকাপের আগে, সেই সূর্যকুমার যাদব কার্যত এই বিশ্বকাপে ফ্লপ। যখন অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে সূর্যকুমার যাদব একটা বড় রান আজকে উপহার দেবেন, অনেকটা ইনিংসের সময় পেয়েছেন তিনি উপহার দেবেন, কিন্তু না, এই সূর্যকুমার যাদব আবারও কিন্তু ব্যর্থ হলেন। এবং সূর্যকুমার যাদব 28 বলে 18 রান করে প্যাভিলিয়নে ফেরেন, যখন তার কাছ থেকে আশা করা যাচ্ছিল তিনি হয়তো বেশ কিছুটা 6-4 মেরে রানের গতি আরও রানের বেশ কিছুটা রানকে এগিয়ে দেবেন, সেই সময় কিন্তু সূর্যকুমার যাদবকে দেখা গেল তিনি সাজ ঘরে ফিরলেন। এবং এরই সঙ্গে শেষ দিকে কুলদীপ যাদব 18 বলে 10 রান এবং সিরাজ, তারা যদি 8 বলে 9 রান করেছেন এবং ভারতকে 240-এর গণ্ডিতে নিয়ে এসছেন। তবে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যেতে পারে, ভারতীয় বোলাররা ইংল্যান্ড ম্যাচেও কিন্তু এরকমই স্কোর হয়েছিল, সেক্ষেত্রে ইংল্যান্ডকে কিন্তু বান্ডিল করে দিয়েছিল অনেক কম রানে, ফলত ভারতের সামনে এখন একটা কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে জাম্পা, তিনিও 1টি উইকেট পেয়ে মোহাম্মদ সামির সঙ্গে এই মুহূর্তে এই বিশ্বকাপের সর্বোচ্চ শিকারী হওয়ার দৌড়ে রয়েছেন, এবং মোহাম্মদ সামি এখন বল করবেন, সেক্ষেত্রে তিনিও যদি বলে বেশ কয়েকটি উইকেট তুলে নেন বা 1টি উইকেট তুলে নেন তাহলে সর্বোচ্চ শিকারী হয়ে যাবেন, উইকেট শিকারী এবারের বিশ্বকাপে। তার পাশাপাশি বলে রাখবো, এদিন ভারতীয় বোলারদের কাছে এই সময় আর মাত্র 50টা ওভারের মধ্যেই এই 240 রানের আগে কিন্তু অস্ট্রেলিয়াকে বাদ দিতে হবে, তাদের অল উইকেট ডাউন করতে হবে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তবে ডিউ ফ্যাক্টর কিছুটা কাজ করতে পারে, তবে মাঠের যে ওয়েদার রয়েছে সেক্ষেত্রে ডিউ ফ্যাক্টর কাজ করবে না, মাঠের পিচ এদিন কিন্তু কথা বলবে। বল কিন্তু পরে থমকে আসছে, বল যদি সিমে পড়ে সেক্ষেত্রে মোহাম্মদ সামির যে জায়গা, বল যদি সিমে পড়ে সেক্ষেত্রে তোমায় একটুখানি থামাবো। এই মুহূর্তে নিন্দা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, তোমার কাছে জানতে চাইবো, তুমি আজ গোটা দিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছো, আজকে টিম ইন্ডিয়ার এই যে পারফরমেন্স, সেটা নিয়ে বিশেষ করে নিন্দার মানুষ কি বলছেন?
দেখো অঙ্কিতা, একদমই আমার সহকর্মী যেটা বললেন যে এক অস্ট্রেলিয়ার যে আজকে সারাদিন ধরে যে বোলিং এবং ফিল্ডিং করেছে তা কিন্তু দুর্দান্ত। একের পর এক ক্রিকেটার উইকেট পড়তে দেখেছি আমরা। পাশাপাশি এই যে নিমসার যেসব মানুষরা, তারা যথেষ্ট পরিমাণে আশাবাদী ছিল একেবারে সকাল থেকে। আমি ছবিটা যদি একবার দেখানোর চেষ্টা করবো, ছবিটা প্রথমে, তারা কিন্তু একদম সকাল থেকে অনেকটাই উত্তেজিত ছিল, এই তাদের অনেকটা আশা ছিল ইন্ডিয়ার এই যে খেলা নিয়ে। সেই মতনই কিন্তু এই জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এখানে আমরা দেখেছিলাম যে মাঝেরহাটি আশ্রম রোডে নিমতার এলাকায় বিভিন্ন ক্রীড়া প্রেমীদেরকে আমরা দেখেছিলাম যে এখানে সকাল থেকে খেলা দেখতে, এবং এই এখনো পর্যন্ত যে স্কোর রয়েছে 240 স্কোর এবং অল উইকেট, কোথাও না কোথাও এই যে স্কোর রয়েছে সেই এই স্কোর কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। প্রথমত জানি রাখবো, এই যে স্কোর রয়েছে এখনো পর্যন্ত তার কাছে কিন্তু এই যে বিশ্ব ক্রিকেটের তাজ কি এখনো পর্যন্ত ভারতের মাথায় উঠবে? এবং পাশাপাশি 2003 সালের যে ফাইনালের যে প্রতিশোধ তারা কি নিতে পারবে এখনো পর্যন্ত? অন্যদিকে তোমাকে জানাবো যে আজকের যে বোলিং, একমাত্র এখন পর্যন্ত যে আশা রয়েছে যে সামি এবং বুমরায়ের ওপরে যে এই বোলিং, তা এই বোলিংই কিন্তু একমাত্র এখনো পর্যন্ত আশা রয়েছে যে তারা কিছুটা হলেও ভারতকে দিশা দেখাতে পারবে। এবং যে পিচের ব্যাপারটা, যে পিচ নিয়ে যে এতটা সমস্যা ছিল, সেই সেম পিচেই কিন্তু অস্ট্রেলিয়াও ব্যাটিং করতে চলেছে। কোথাও না কোথাও কিন্তু সারা ভারতের যেসব ভারতবাসী রয়েছে এবং ক্রীড়া প্রেমীরা রয়েছে, আমরাও কিন্তু তাকিয়ে থাকবো যে বুমরা এবং সামির বোলিং এর দিকে। অঙ্কিতা, এই মুহূর্তে সাধনা আমি নিউজরুম থেকে রয়েছি, বুদ্ধদা এবং বুদ্ধদেব ঘোষ, তোমার কাছে যেটা জানতে চাইবো, এখনো পর্যন্ত নিমতা যে অঞ্চলে এত বড় করে খেলা দেখানো হচ্ছে, সেই অঞ্চলের সাধারণ মানুষ যারা উদ্যোক্তা, তারা কতটা আশায় বুক বাঁধছেন যে সিরাজ থেকে শুরু করে সামি বা বুমরা কতটা কেরামতি দেখাতে পারবেন? তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো, তারা কি বলছে সেটা জানার চেষ্টা করো। একদমই একদমই, আমি একবার ছবিটা প্রথমেই দেখিয়ে দেব যে প্রথম ইনিংস শেষ হওয়ার পর থেকেই কিন্তু এখানে যেসব সাধারণ মানুষরা রয়েছে তারা কিন্তু এবারে যে সেকেন্ড যে ইনিংস ইতিমধ্যে শুরু হতে চলেছে সেই সেকেন্ড ইনিংস এর জন্য তারা এখনো পর্যন্ত ওয়েট করছে। এবং আমি ছবিটা যদি একবার দেখাই যেখানে জায়ান্ট স্ক্রিন চলছে এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে কয়েকজন গুটি কয়েকজন মানুষ রয়েছেন, এবং পাশাপাশি আমরা যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে প্রথমে থেকে যা রান করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আশাবাদী, তবে আমরা লড়াই দেব যেহেতু আমরা ভারতবাসী, আমাদের টোটাল টিমটা ভালো খেলে এসেছে। আমরা আশা করি আজকেও সামি বুমরা আমাদের যারা আছে যারা বোলিং করছে আমরা তাদের প্রতি পুরোপুরি আশাবাদী। খেলা ফলাফল কতটা সহজ হবে না, কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া টিম প্রথম থেকে যে কটা ম্যাচ খেলে এসেছে প্রত্যেকটাতেই ভালো পারফরমেন্স করেছে, এবং আজকে যে পিচ স্লো পিচ সেই কারণে আজকে খুব একটা ভালো আমাদের ব্যাটসম্যানরা পারফর্মস করতে পারে, আশা করি অস্ট্রেলিয়াও সেরকম পারফর্মস করতে পারে না। আমরা আশাবাদী আছি আমাদের বুমরা যারা আছে তাদের প্রতি, সামি তাদের প্রতি পুরোপুরি আশাবাদী, আমরা জিতব। তোমার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে প্রত্যেকেই বলছিলেন বিরাট কোহলি সেঞ্চুরি দেখতে চান, সেক্ষেত্রে বিরাট আজ হাফ সেঞ্চুরির পর যেটা দেখা গেল তিনি আউট হলেন। আশেপাশে যারা রয়েছেন তাদের কাছে এটা জানার চেষ্টা করো, আজকে বিরাটের এই যে পারফরমেন্স, এর আগের পারফরমেন্সের সাথে আজকের পারফরমেন্স অনেক তফাৎ রয়েছে, আজকের পারফরমেন্স নিয়ে তাদের কি মতামত? বিরাট কোহলি যদি নিতে পারে তাহলে হয়তো একটা চান্স থাকতে পারে ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার ব্যাটিং শুরু হয়ে গেছে এবং সামনে সমস্ত
পক্ষে খেলা দেখছে বা কোথাও না কোথাও কিন্তু তারা এখনো পর্যন্ত আশাবাদী, যাই না ৪০ কোথাও না কোথাও কিন্তু তারা এখনো পর্যন্ত আশাবাদী, টার্গেট থাকবে তাদের ২৪ এর, কোথাও কোথাও তারা কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী যে ভারত এখনো পর্যন্ত জিততে চলেছে। সাধনা, আরেকটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, সেটা হচ্ছে এই যে যারা ব্যবস্থা করেছেন এই জায়ান্ট স্ক্রিন লাগিয়ে টেবিল চেয়ারে ব্যবস্থা করে খেলা দেখার ব্যবস্থা যারা করেছেন, টিম ইন্ডিয়া যদি আজকে জেতে এবং বিশ্বকাপে ট্রফি যদি আজ ভারতের ঘরে আসে, সেক্ষেত্রে তাদের আয়োজন কি রয়েছে, কি ব্যবস্থা করবেন তারা? উদ্যোগে এই যে এখানে একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে, পার্টি অফিস রয়েছে সামনে, সেই পার্টি অফিসের সামনেই একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে এবং সেখানে ওপরে ছাউটি দেওয়া হয়েছে। বুঝতেই পারছো যে নভেম্বর মাস আস্তে আস্তে শীত পড়ছে, যত বেলা গড়াবে যত রাত হবে কুয়াশা পড়তে শুরু করবে, যার জন্য কিন্তু এখানে ছাউনি তৈরি করা হয়েছে এবং উপরে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। পাশাপাশি তোমাকে বলেছিলাম যে এর আগে আমি জানিয়েছিলাম যে সকাল থেকে কিন্তু এখানে একটা খাবার দাবারের ব্যবস্থা ছিল, পাশাপাশি এখানে অনেক বাজি আনা হয়েছে, আতঙ্কবাজি আনা হয়েছে। ইন্ডিয়া যদি যেতে এবং ইন্ডিয়ার ঘরে যদি বিশ্বকাপে সেই ট্রফি আসে তাহলে কিন্তু সেগুলো ফাটানোর একটা ব্যবস্থা রয়েছে, কোথাও না কোথাও কিন্তু ইন্ডিয়া জিতবে এই আশাতে কিন্তু পুরোপুরি এই যে ক্রিকেট প্রেমীরা রয়েছে তারা কিন্তু পুরো রেডি সমস্ত জিনিসপত্র নিয়ে। এবারে দেখার বিষয় হচ্ছে যে এই যে ২৪০ রান তাকে ব্রেক করে কি অস্ট্রেলিয়া নিজেদের ঘরে নিয়ে যায় এই বিশ্বকাপ ট্রফি, নাকি ভারত আবার ইতিহাস গড়ে। সাধনা, আরেকটা বিষয় তুমি বললে, রাত যত বাড়ছে শীত পড়ছে, সেক্ষেত্রে খেলার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, একটা ডিউ ফ্যাক্টর কাজ করতে পারে, শিশির পড়লে পরে বল যারা করবেন অর্থাৎ ইন্ডিয়া সেকেন্ড হাফে বল করতে নামছে তাদের একটা সমস্যা হতে পারে। আমরা যেটা দেখলাম তুমি যা আশেপাশে যাদের সাথে কথা বলে প্রত্যেকেই কিন্তু মোহাম্মদ সামির ওপর অনেকটা নির্ভর করছেন, সেক্ষেত্রে আজকে যদি মোহাম্মদ সামি এবং যারা স্পিনাররা রয়েছেন তাদেরও সমস্যা হয়, কি বলছেন আশেপাশের লোকরাই ডিউ ফ্যাক্টর নিয়ে তাদের কি চিন্তা ভাবনা? একদম একদম, আমি এই প্রশ্নে যাবো, সাধারণ মানুষের বক্তব্য নেবো, তার আগে তোমাকে জানিয়ে রাখবো আমি প্রতিনিধি বিষয়টা বলেছিলাম। আজকের যেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমেদাবাদে এখানে যে পিচটা ছিল সেই পিচ নিয়ে কিন্তু একটা বড় সমস্যা দেখা গিয়েছিল ভারতের, কারণ আমরা দেখেছি যে কটা বোলিং হচ্ছে সেগুলো এত সুইং করছিল যার ফলে কিন্তু বোলিং এ একটা সমস্যা হচ্ছিল, আর সেই সেম পিচেই কিন্তু বল করবে অস্ট্রেলিয়া, কিন্তু ব্যাটিং করবে অস্ট্রেলিয়া। এবং সেই বিষয়ে আমরা জিজ্ঞেস করে আরো ক্রীড়াবিদ যে এই যে পিচ নিয়ে যে একটা সমস্যা হয়েছে, রাত বাড়ার সাথে সাথে কুয়াশা পড়ছে, কি বলবেন যে কুয়াশা পড়ছে তাতে তো বল আটকে যাওয়ার সম্ভাবনা, তাতে যদি হতে পারে যে যদি ওরা উইকেট পড়ার সম্ভাবনাটা আছে, যদি উইকেট পড়ে খেলাতে পারে তাহলে একটা ইন্ডিয়ার চান্স আছে, এটাই সম্ভাবনা করা যায়। উইকেট পড়ার সম্ভাবনার উপরেই কিন্তু তাকিয়ে রয়েছে, উইকেট যদি পড়ে তাহলেই একটা চান্সেস থাকবে অঙ্কিতা। সাধারণত তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, আমরা আজ সকাল থেকে দেখলাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু যাগযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, কোথাও দেখলাম দণ্ডি কেটে টিম ইন্ডিয়ার জন্য প্রার্থনা করা হয়েছে, তুমি আজ সারাদিন ধরে নিমতার যে ছবি সেই ছবিটা কি দেখলে? দেখো এটাই হচ্ছে আমাদের ভারতবাসীদের কাছে হচ্ছে ক্রিকেট প্রেমী ভারতবাসীদের কাছে হচ্ছে এটাই একটা আবেগ যে ভারতকে জেতানোর জন্য তারা যেরকম কাজকর্ম করছে, যোগ্য করছে, কোথাও দণ্ডি কাটছে, কোথাও আবার মিষ্টি তৈরি করা হচ্ছে বিশ্বকাপের প্রতীকী, বিশ্বকাপ যে ট্রফি সেই ট্রফির প্রতীকী মিষ্টি বানানো হচ্ছে, এটা হচ্ছে একটা আবেগ। ফুটবল ক্রিকেট এটা হচ্ছে বাঙালিদের কাছে একটা আবেগ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সকাল থেকেই তারা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী প্রত্যেকটা আমরা ভারতবাসী চাইছি যাতে বিশ্বকাপে ভারত জিতুক, এবং সেই মতনই কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যোগ্য করা থেকে শুরু করে ক্রিকেটারদের নামে পুজো দেওয়া থেকে দক্ষিণেশ্বরে পুজো দেওয়া থেকে শুরু করে সকাল থেকে আমরা সেই ছবি দেখেছি, কিন্তু কোথাও না কোথাও আমি যে এখন বর্তমানে আমি যে জায়গায় রয়েছি এবং সেই জায়গারও যদি সকাল থেকে আমি তোমাকে বলেছিলাম যে জায়ান্ট স্ক্রিন লাগানো থেকে শুরু করে খাবার দাবারের ব্যবস্থা, পথ চলতি মানুষদেরকে জল দেওয়া এবং পাশাপাশি তাদেরকে ডেকে নিয়ে এসে সেই ক্যাম্পে বসে যে অস্থায়ী যে একটা ক্যাম্প তৈরি করছে সেখানে বসে খেলা দেখানোর যে ব্যবস্থা করেছে এরকম কিন্তু ছবি উঠে এসেছে। ধন্যবাদ সাধনা তোমাকে, এতক্ষণ ধরে নিমতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। এরপর চলে যাব আমরা আবারও নিউজ রুমে ফিরে যাব, সেখানে রয়েছেন আমাদের ইম্পোর্ট এডিটর বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, তোমার কাছে যেটা জানবো সেটা হচ্ছে এই যে আজকের ম্যাচের খেলা আমরা যেটা দেখলাম, আমরা দেখেছিলাম যে যারা এর আগেও যখন আমরা টিম ইন্ডিয়ার খেলা দেখলাম, দেখলাম যারা প্রথমে ব্যাট করতে নেমেছিলেন প্রত্যেকেই স্ট্রং ছিলেন, খুব ভালো ব্যাটিং করেছিলেন,
সে বিরাট কোহলি হোক, শ্রেয়াস আয়ার হোক, শুভমান গিল হোক, যাদের যাদের খেলা আমরা খুব ভালো দেখেছিলাম, আজকে ফাইনালের ম্যাচে এসে কোথাও কি একটু ছন্দপতন ঘটলো? দেখো নিশ্চিতভাবেই কিছুটা ব্যাটিং ব্যর্থতা ভারতের হয়েছে, তবে পিচেরও কিন্তু মন্থর গতি ছিল। আমার সঙ্গে সুকান্ত মিত্র আছে, এই মুহূর্তে অস্ট্রেলিয়ানরা ব্যাট করতে নেমে গেছে এবং ভারতরাও তৈরি, অস্ট্রেলিয়ান ব্যাটাররা ব্যাট করবেন। সুকান্ত দা, এই মুহূর্তে যে প্রশ্নটা তোমার কাছে করতে চাইবো, যে এই যে ম্যাচ কি হতে পারে, একটা লো স্কোরিং ম্যাচ, 241 করতে হবে। আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেখেছি যে এই রকম ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়াকে বেশ বেগ পেয়ে জিততে হয়েছিল, তাদেরও 7 উইকেট পড়ে গেছিলো, কিন্তু 240 রান ভারতের বোর্ডে রয়েছে, 241 করতে হবে। কোথাও কি ভারতীয় বোলিং আজ তাদের বিক্রম দেখাবে, যে বিক্রমটা দেখাতে পারলো না ভারতীয় ব্যাটাররা? দেখো যেটা ব্যাপার সেটা হচ্ছে এই উইকেটে যা পিচ তাতে কিন্তু 240টা যথেষ্ট লড়াই করার মতো স্কোর। এবার যেটা দেখতে হবে যে অস্ট্রেলিয়ার বোলিং কীরম ছিল, অসাধারণ বোলিং হয়েছে, উইকেট টু উইকেট ভারী চমৎকার বোলিং হয়েছে এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব অ্যাটাকিং ছিল। আমাদেরও বোলিং অত্যন্ত শক্তিশালী, আমাদের বোলাররাও যদি উইকেট টু উইকেট বলটা করে যেতে পারে বাকি অর্ধেক কাজ পিচ করে দেবে। এই 240 রান এই উইকেটে সত্যিই ফাইটিং স্কোর, কাজে ভারতের যথেষ্ট সুযোগ রয়েছে এখনও পর্যন্ত, যথেষ্ট সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত দা। এই মুহূর্তে আমরা অঙ্কিতা ম্যাচ শুরুর একদম জায়গায় চলে এসেছি এবং আর কয়েকটা সেকেন্ড পরেই কিন্তু অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু করবে। ইতিমধ্যেই তারা স্টান্স নিয়ে নিয়েছেন এবং জসপ্রীত বুমরা তিনি বল হাতে ভারতের হয়ে প্রথম তিনি বল করবেন এবং আমরা আশাবাদী, ভারতীয়রা সকলে আশাবাদী এবং মুষ্টিবদ্ধ হাত আমাদের রয়েছে, কেউ ফিঙ্গার ক্রস করছেন, প্রত্যেকে আশাবাদী ভারত এই ম্যাচ জিতবে এবং তৃতীয়বারের জন্য বিশ্বকাপ, একদিনের আন্তর্জাতিকের বিশ্বকাপ কিন্তু ভারতের ঘরে উঠবে। অঙ্কিতা, আর একটা জিনিস বুদ্ধদা, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম ওয়াংখেড়ের মাঠ যেটা ছিল, স্টেডিয়ামে মাঠ, সেটা ব্যাটিং সহায়ক ছিল, সেখানে অনেক ভালো রান উঠেছিল। আজকের যে পিচ রয়েছে সেটা নিয়ে যেটা বলা হচ্ছে যে সেটা বলিং সহায়ক, তা আজকে কি বোলারদের দিন, অর্থাৎ যারা স্পিনার রয়েছেন জসপ্রীত বুমরা থেকে শুরু করে প্রত্যেকে, আজকে কি তাদের দিন, তাদের ওপর কি অনেকটা এখন নির্ভর করছে না ভারতের ম্যাচ জেতাটা? দেখো প্রত্যেকটা বোলারের ওপরেই কিন্তু নির্ভর করবে এবং ভারতে প্রথমেই যেটা বলবো, জসপ্রীত বুমরা যে বল প্রথম করেছেন, ভারতীয় স্পিনাররা যেমন রয়েছেন তেমনি তিন পেসার সিরাজ, বুমরা এবং শামি, তারাও কিন্তু রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছি শামির আগুনে বোলিংয়ের সামনে কিন্তু কার্যত বেসাহারা দেখাতে থাকে এবং প্রথম বলেই, বুমরার প্রথম বলেই কিন্তু একটা ক্যাচ উঠেছিল, খুব সেকেন্ড স্লিপ এবং ফার্স্ট স্লিপের মাঝখান দিয়ে সেই ক্যাচ বেরিয়ে যায় এবং দ্রুততার সঙ্গে সেই ক্যাচ বেরিয়ে যায় এবং 4 রান হয়। এবং সব মিলে বলা যেতে পারে আজকের এই ম্যাচ অত্যন্ত হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে, ভারতীয় বোলাররাও একটা ফাইট দেবে কথা বলাই যায়। অঙ্কিতা, পাশাপাশি আমরা একটু অস্ট্রেলিয়ার যদি ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলি, তাদের ব্যাটিংটাও তো যথেষ্ট স্ট্রং, তাই তো? নিশ্চিতভাবে তাদের ব্যাটিংও যথেষ্ট স্ট্রং, তারাও নিশ্চিতভাবে তারাও ব্যাট করার চেষ্টা করবেন, তবে ভারতীয় বোলাররাও নিশ্চিতভাবে বেগ দেওয়ার চেষ্টা করবেন। অঙ্কিতা, এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা তোমার কাছে জানবো, যে ডিউ ফ্যাক্টর নিয়ে আমরা যেটা কথা বলছি, এখনো সেটা দেখা যাচ্ছে না, যত রাত গড়াবে ডিউ ফ্যাক্টরটা ঠিক কতটা সমস্যা করতে পারে? দেখো এই বিষয়ে ডিউ ফ্যাক্টর তো নিশ্চিতভাবে কাজ করবে, তবে ডিউ ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে, ভারতীয় বোলারদের গ্রিপ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তবে বল যত ভিজে থাকবে সেক্ষেত্রে কিন্তু বল মাঠে গড়ানোর মানে স্পিডটাও কিন্তু অনেকটা কমবে। অঙ্কিতা, আর একটা বিষয় বুদ্ধদা, সেটা হচ্ছে ফিল্ডিং, আজকে আমরা অস্ট্রেলিয়ার ফিল্ডিং দেখলাম যথেষ্ট ভালো ছিল ভারতের। দেখো ভারত নিশ্চিতভাবে চেষ্টা করবে ভালো ফিল্ডিং করার, কারণ ভারত যথেষ্ট ভালো ফিল্ডিং সাইড আছে, অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই ভালো সাইড ফিল্ডিংয়ের, ভারতও নিশ্চিতভাবেই, এই ম্যাচ শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে ম্যাচ 6 রান হয়েও গেছে এবং ভারতও চেষ্টা করবে ভালো ফিল্ডিং করে ম্যাচ বিশ্বকাপ জেতার। অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ ধরে নিউজ রুম থেকে ছিলেন আমাদের ইনপুট এডিটর বুদ্ধদেব ঘোষ এবং তিনি যেমনটা জানালেন যে ভারতের ব্যাটিং লাইন আপের পাশাপাশি বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং রয়েছে, আজকে কিন্তু স্পিনারের পাশাপাশি ভারতীয় দলে যে সমস্ত পেসাররা রয়েছেন, মোহাম্মদ শামি রয়েছেন, প্রত্যেকেই কিন্তু আজকে কিন্তু তাদের ওপরে অনেকটা নির্ভর করছে। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন অর্ণব নন্দী। অর্ণবদা, তোমাকে নিউজ বর্তমানে স্বাগত। তোমার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, যে আজকে এই যে ভারতীয় বোলারদের কথা বলছিলাম, ভারতের বোলার বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং, তাদের ওপর কতটা নির্ভর করছে? আজকে যদি অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ বের করে আনতে হয়, বোলারদের ঠিক কতটা চাপ নিয়ে খেলতে হবে?
যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের, আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে গেছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে ইন্ডিয়াও কিন্তু বোলিংয়ের জন্য প্রস্তুত, এবং ইন্ডিয়ার বোলিং যদি লাইন আপ দেখি সেটাও যথেষ্ট স্ট্রং রয়েছে। তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে আজকে একটু সমস্যা হয়েছে, তবে যেটা জানা যাচ্ছিল যে পিচ এর কারণ হচ্ছে কিন্তু পিচ। আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে পিচ রয়েছে সেই পিচের মধ্যে পিচের জন্যই কিন্তু আজকে রান এটা উঠেছে। তবে আমরা যেটা শুনলাম যে 240 রান, ভারত কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি একটা টক্কর দিয়েছে, এবং আগামী সেকেন্ড হাফও কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি টক্করের মধ্যে দিয়ে হতে চলেছে। এর পাশাপাশি আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি অর্ণব নন্দীর সঙ্গে। অর্ণব দা, নিউজ বর্তমানে তোমাকে স্বাগত। তোমার কাছে যেটা আমি জানতে চাইবো প্রথমে, যে আজকে ভারতীয় বোলাররা স্পিনার এবং পেসার দুজনেই, এই যে বোলাররা রয়েছেন তাদের উপর কতটা নির্ভর করতে হবে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিতে গেলে? ফার্স্ট হচ্ছে কোন খেলা শুরু প্রথমেই উইকেট ফেলে অস্ট্রেলিয়া টিমকে একটা চাপের মধ্যে রাখতেই হবে, তাছাড়া কিন্তু অপশন নেই। এখন ডিউ পড়বে এবং ডিউ পড়লে বলের মুভমেন্ট কিন্তু কম হবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের আরো ডিসিপ্লিন বোলিং করতে হবে এবং ক্যাচ কিন্তু ধরতে হবে, হাফ চান্সকেও কিন্তু চান্সে কনভার্ট করে তারপরে কিন্তু আমাদেরকে এরকম ফিল্ডিং এর জোর লাগাতে হবে। আরেকটা তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে পিচ, এই যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ, সেই পিচ নিয়ে কি বলবে? পিচ কি অনেকটা স্লো? পিচটা স্লো, মন্থর গতির পিচ, সেখানে কিন্তু ইন্ডিয়ান বোলাররা কিছুটা হলেও সাফল্য পাওয়ার চান্সেস আছে এটা আমি মনে করি, কারণ অস্ট্রেলিয়ানরা সেই জায়গায় মন্থর গতির পিচে সেইভাবে অভ্যস্ত নয় খেলার জন্য, তো কোথাও যেন ভারতীয় বোলিং অ্যাটাক সেইভাবে একটা অ্যাডভান্টেজ পাবে এই উইকেটে। এই যে ম্যাচ হলো, এই ম্যাচে এবং এই পিচে 240 রান কি যথেষ্ট রান? অবশ্যই 240 রান একটা ইয়ের স্কোর, মানে সুন্দর একটা মানে লড়াই করা স্কোর এই উইকেট অনুযায়ী 240 রান। আর আরেকটা জিনিস তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার খেলা তুমি দেখেছো, আজকে তাদের খেলা নিয়ে কি বলবে, মানে তাদের বোলিং, তাদের ফিল্ডিং সব কিছু নিয়ে কি বলবে? আমরা অস্ট্রেলিয়া খুবই মানে এক্সপেরিয়েন্স টিম এখানে, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে গেলে অনন্ত তোমাকে আরেকটা জিনিস জানাবো, এই এই মুহূর্তে কিন্তু ডেভিড ওয়ার্নার তিনি আউট হলেন, কি বলবে? সবে খেলা শুরু হয়েছিল এবং মোহাম্মদ শামির বলে বিরাট কোহলি ক্যাচ ধরলো ফিল্ডে, এটা একটা খুবই প্লাস পয়েন্ট যে আজকে আমরা একটা নতুন জিনিস দেখছি, যেখানে সিরাজ নতুন বলে বল করতো সেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা মোহাম্মদ শামির উপর বলটা রেখে তাকে উল্টো দিকে নতুন বলটা দিয়েছে এবং সেকেন্ড বলেই শামি উইকেট তুলে নিল, এটা একটা খুব প্লাস পয়েন্ট, এবং এইভাবে যদি উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়া টিমে তাহলে ভারতের পক্ষে ওয়ার্ল্ড কাপ জয়টা মানে 100% শিওর হয়ে যাবে। আমরা দেখেছি অস্ট্রেলিয়াকে উইকেট টু উইকেট বল করতে, ভারতেরও কি তাই করা উচিত? যেখানে মন্থর গতির উইকেটে সেখানে উইকেট টু উইকেট বল করলে রান বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেখানে কিন্তু একটু আউটসাইড দ্য অপশন যেখানে রিচ করে ব্যাটসম্যানকে খেলতে হবে সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে, যাতে ব্যাটসম্যানরা একটু অ্যাওয়ে ফ্রম দ্য বডি খেলে, এবং যেখানে মানে জায়গা রুম বানিয়ে খেলার জায়গা যদি দিয়ে বল করা যায় সেখানে কিন্তু মন্থর গতির পিচে সেখানে কিন্তু রান করার জায়গা কম থাকে। আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি এইমাত্র মোহাম্মদ শামির কথা বললে, আমরা দেখেছি প্রথম 4টে ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারপর থেকে মোহাম্মদ শামি যেভাবে ফর্মে রয়েছেন তার উপর আমরা অনেকটা নির্ভর করছি। প্রত্যেকেই আমরা আজ সকাল থেকে যখন থেকেই খবর প্রচার করছি এবং বিভিন্ন মানুষের সঙ্গেও কথা বলেছি, প্রত্যেকেই কিন্তু দেখেছি আজকে মোহাম্মদ শামির উপর অনেকটা আশা ভরসা রেখেছেন, কি বলবে এই ব্যাপারে? যে প্লেয়ার উইকেট পায় এই প্লেয়ারের ওপর কিন্তু সমস্ত দেশের ভরসা আজকে মোহাম্মদ শামির ওপর বর্তাচ্ছে সমস্ত কিছু, কারণ মোহাম্মদ শামি হাইস্ট উইকেট টেকার, এই ওয়ার্ল্ড কাপে প্রথম 4টে ম্যাচ বসে থাকার পর যে কটা ম্যাচ খেলেছে তার মধ্যে 3টে 5 উইকেট পেয়েছে, 1টা 7 উইকেট তার মধ্যে, এবং 4টে 3টে 4টে না 5টা মনে হয় 4 উইকেট পেয়েছে,
তো সেখানে দাঁড়িয়ে হাইস্ট উইকেট টেকারের উপর অবশ্যই মোহাম্মদ সামি যেভাবে উইকেট নিচ্ছে, তো সমস্ত ভারতবাসীর আশা কিন্তু মোহাম্মদ সামি যে ও ফাইনালেও সেই পরিমাণ উইকেট নিয়ে ভারতকে জেতাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া, তিনি চোট পেয়ে খেলা থেকে বেরিয়ে গেছেন, ষষ্ঠ বল আননি, তো এটা কি ভারতের কাছে একটা নেগেটিভ পয়েন্ট? একটা অবশ্যই নেগেটিভ পয়েন্ট, কারণ হার্দিক পান্ডিয়া থেকে আমরা সব দিক থেকে দুটো জিনিসই পাই, ব্যাটিং এবং বোলিং, এবং ফিল্ডিংও হার্দিক পান্ডিয়া কিন্তু ভালো, তো সেখানে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজের জায়গা হয়েছে, কারণ সেখানে নয় আমাকে জেনুইন ব্যাটসম্যান খেলাতে হচ্ছে, নাহলে জেনুইন বোলার খেলাতে হচ্ছে, তো হার্দিক পান্ডিয়া খেললে আমাদের দুটো দিকই কিন্তু থাকতো, তো আমরা সেখানে একটা অল্টারনেটিভ ভাবনা চিন্তা করতে পারতাম, কিন্তু সেই সেই কম্বিনেশনটা কিন্তু তৈরি হলো না হার্দিক পান্ডিয়া টিম থেকে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর। ধন্যবাদ তোমাকে, এতক্ষণ ধরে টেলিফোন লাইনে ছিলেন অর্ণব নন্দী, এবং তিনি তার কি মত সেটাও কিন্তু জানালেন। এর পাশাপাশি আপনাদের আবার একবার জানিয়ে রাখি, ডেভিড ওয়ার্নার তিনি কিন্তু ইতিমধ্যেই আউট হয়েছেন, কিছুক্ষণই শুরু হয়েছে খেলা, সেকেন্ড হাফের খেলা, এবং যেটা দেখা গেল যে নামার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়াও কিন্তু আজকে আগ্রাসী মনোভাব নিয়ে নেমেছে, এবং প্রথম দিকেই কিন্তু উইকেট তুলে নিল, প্রথম ওভারেই কিন্তু উইকেট চলে গেল। এর পাশাপাশি আজকের খেলা নিয়ে যদি কথা বলি, এই মুহূর্তে আপনাদের রানের আপডেট দেব, অস্ট্রেলিয়ার রান এক উইকেটে কিন্তু 23 এই মুহূর্তে রান আপডেট, এবং প্রথমেই ডেভিড ওয়ার্নার তিনি কিন্তু আউট হয়েছেন, সেক্ষেত্রে আজকে ভারতের বোলিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করে রয়েছে। অস্ট্রেলিয়ার হাত থেকে যদি বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে নিতে হয় তাহলে আজকে ভারতীয় বোলার যারা রয়েছেন তাদের ওপর অনেকটাই নির্ভর করতে হবে। এই সমস্ত কিছু আমরা আলোচনা করছি, আলোচনা অনেক কিছুই হতে পারে, তবে আসল কথা যেটা সেটা হচ্ছে যে দল আজকে ভালো খেলবে, আজকে কিন্তু বিশ্বকাপের ট্রফি সেই দলের ঘরেই যাবে। একটা দল অর্থাৎ ভারতের কাছে আজকে সুযোগ রয়েছে নিজের দেশে নিজের মাটিতেই হচ্ছে ট্রফি, বিশ্বকাপের ট্রফি ঘরে তোলার, অন্যদিকে অস্ট্রেলিয়াও চেষ্টা করবে ষষ্ঠবারের জন্য কিন্তু বিশ্বকাপের ট্রফি নিজের ঘরে নিয়ে যাওয়ার। এখনকার মতো এই পর্যন্ত, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ বর্তমানে।